انو به تاسو شماده السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون وقال سبحانه وتعالى ولمن خاف مقام ربه جنتان فباي الاء ربكما تكذبان وقال سبحانه وتعالى واما من خاف মাকমা রববিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া বা ইন্নাল জান্নাতাহিয়াল মা হওয়া প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম রাসুলের প্রতি অনন্ত দয়াময় অসীম মেহেরবান যার দয়া অপরন্ত যিনি ভালোবেসে সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে অসংখ্য সমগ্র সৃষ্টি জগতের যাবতীয় নিয়ামতকে ভোগ করার অধিকার দিয়ে আল্লাসবাহান হওয়া তাহালা আমাদেরকে সৃষ্টি করেছেন হৃদায়তের জন্য যুগে যোগে প্রেরণ করেছেন অসংখ্য নবী এবং রাসুল আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রাসুল্লাহ ওসাল্লাম যিনি সমগ্র মানব জাতির জন্য উসওয়াই হাসানা সর্বশ্রেষ্ঠ আদর্শ আর গোটা সৃষ্টি জগতের জন্য যিনি হলেন রহমাতুল্লিল আলমিন আল্লাহ সুবাহর দয়া এবং করুণা যিনি পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য রাহমাতুল্লিল আলমিন আমরা আল্লাহর দয়া এবং রহমত সেই সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহি সাল্লামের যে হওয়ার এক বিরাট বিরল গৌরব এবং সম্মান অর্জন করেছি এর দ্বারা আল্লাহ আমাদেরকে গৌরবান্বিত করেছে সেই জন্য আল্লাহ সুবাহান হাত তাল্লাহ দরবারে আমরা শত কোটি সেজদায় সুক্রিয়া আদায় করছি অন্তরে সমস্ত মহব্বত এবং ভালোবাসা দিয়ে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত যুবক ভাইরা এবং টিভি বাংলার সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে যারা এই অনুষ্ঠান দেখছেন আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যুবকদের উদ্দেশ্যে আমাদের এই ধারাবাহিক আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি গত পর্ব পর্যন্ত আমরা এসেছিলাম ইমান এবং তাকওয়ার মাধ্যমে একজন যুবক কিভাবে নিজের জন্য সমাজের জন্য পরিবারের জন্য দেশের জন্য নেক আমল বাংলায় আমরা যাকে বলি ভালো কাজ সুন্দর কাজ আমরা জাতির জন্য সার্ভিস সেবা দিতে পারি পরিবারের জন্য দেশের জন্য আমরা সেবা দিতে পারি পিতা মাতার জন্য আমরা সেবা দিতে পারি এবং নিজেকে আমরা সমৃদ্ধ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম দেশকে সেবা দাও সমাজকে সেবা দাও পরিবারকে সেবা দাও এই সেবার নাম আমলে সোয়ালে পথ হারাকে পথ দেখাও অন্ধকারে আলো জ্বালাও আর বঞ্চিত মানুষের পাশে তোমার সেবার হাত নিয়ে সহযোগিতার হাত নিয়ে তুমি দাঁড়িয়ে যাও নবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বাস্তব জীবনে তার উম্মতকে এই আদর্শেই তৈরি করেছিলেন আর এই আদর্শে আদর্শবান হওয়ার কারণেই মুসলিম জাতি রাসূল সাল্লাহ আলিহি আসাল্লামের সময় থেকে পরবর্তী সময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিলেন আজকের বর্তমান সভ্যতায় আমাদের এই কি আমরা ধরে রাখতে পেরেছি আমার বিজ্ঞ শ্রেষ্ঠত্বকে অভিজ্ঞ যুবক ভাই বোনদের কাছে আমি প্রশ্নটি রাখলাম আজকে মুসলিম যুবককে দেখে আমরা অনেক ক্ষেত্রে হতাশ হই তার মাথার চুল এলোমেলো তার গায়ের পোশাক আজও পোশাক হয়তো এমন একটা পোশাক পরিধান করেছে মানুষের কঙ্কালের ছবি দেওয়া একজন মুসলিম যুবক গায়ে বুকে কোনো মৃত কঙ্কালের ছবি ছাপ নিয়ে হাঁটতে পারে এমন যুবককে আমরা রাস্তায় দেখি যার পরনে হয়তো এমন একটি গেঞ্জি যেখানে একটি উশৃঙ্খল যুবকের উদ্দাম উলঙ্গ নৃত্যের ছবি আমরা এমন পোশাক বর্তমানে আমাদের যুবকদের পরিধানে পাই সেখানে বিবস্ত্র অলঙ্গ একটা নারী ছবি আমরা রাস্তাঘাটে তাদের সঙ্গে কথা বলে মাঝে মাঝে আতকে উঠি সব ক্ষেত্রেই যেন একটা হিংস্রতা রাতের আধারে রাস্তা দিয়ে চলতে গিয়ে আমরা যদি কিছু যুবককে এক জায়গায় দেখতে পাই অনেক সময় আমরা ভয়ে আতকে উঠি না জানি কোনো সন্ত্রাসী গ্রুপের কাছে পড়ে গেলাম আমরা অনেক সময় একজন যুবকের সাথে একই গাড়িতে চলতে বা দু তিনজন যুবকের সাথে একটা গাড়িতে করে যেতে আমরা ভয় পাই অনেক সময় নিরাপত্তা বাহিনী আমাদেরকে সতর্ক করে অচেনা লোকের সঙ্গে কোনো ট্যাক্সিতে যাবেন না মুসলমানদেরকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছিলেন তোমরা একজন আরেকজনের জন্য উপহার সামগ্রী প্রেরণ করো তোমরা একজন আরেকজনকে আপ্যায়ন করো একজন আরেকজনের সুখে দুঃখে অংশীদার হও প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো এক পর্যায়ে তো আল্লাহ রসুল বলেই ফেললেন যে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত না প্রতিবেশীকে আল্লাহ আমার সম্পদের ওয়ারিস বানিয়ে দেন প্রতিবেশীকে যে অভুক্ত রাখে না খেয়ে রাখে এবং যে নিজে পেট পুরে খায় এবং সুখ নিদ্রায় বিভূর থাকে রাসুলের ভাষায় সে আসলে পূর্ণাঙ্গ সত্যিকারের কমপ্লিট মুসলিম চরিত্রে আদর্শে আদর্শবান মুসলিম হতে পারেনি দেখুন তো একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের মানুষের জন্য মানুষের হাক নির্ধারণ করে দিয়েছেন প্রতিবেশী যদি অমুসলিম হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সদাচরণ করতে হবে তাকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীর আপনার বাড়ির বর্জ্য পদার্থ পানি যাবে এটা ইসলাম অনুমতি দেয়নি বাড়ির সূর্যের আলো আপনি দেওয়াল তুলে বন্ধ করবেন ইসলাম এটা অনুমতি দেয়নি ইসলাম মানবাধিকার রক্ষায় যে অধিকারগুলো প্রদান করেছে আজকে জাতিসংঘ মানবাধিকার সনদে সেই অধিকারগুলোরই প্রতিধ্বনিত আওয়াজ উচ্চারিত হয়েছে ওগুলোই গ্রহণ করা হয়েছে কিন্তু আফসোস আমরা মুসলমানের আমাদের এই মহামূল্যবান রত্ন আপনার আমাদের গোল্ডকে আমাদের ভান্ডার থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে গ্লিটার্সকে চকচকা বস্তুটিকে আমরা আমাদের সিন্ধুকে এনে সযত্নে তাকে পরিচর্যা করে চলছি মুসলমানের পোশাক হবে মার্জিত মুসলমানের যুবকের চোখ হবে বিনম্র কল্লিল নাগজুমিন অবসয়ারহীন আপনি মোমেন যুবকদের পুরুষদের বলে দিন তারা যখন রাস্তায় বের হবে তাদের দৃষ্টি অবনমিত থাকবে আপনি মুসলিম নারীদের বলুন কল্লিল মুক্মিনাথী এয়াগোজু জনামিন অবস্য়ারহীন না ওয়া ফাজ না ফুরু জাহুন না এই আয়াতগুলোতে মানব জাতির আচরণিক বিষয়গুলোকে অধিকারকে মানবাধিকারকে আল্লাহ সুবাহান হওয়া তালা নির্ধারণ করে দিয়েছেন যুবক তুমি যখন রাস্তায় বের হবে তুমি বিশ্বাসী ইমানদার তোমার দৃষ্টিকে তুমি অবনমিত রাখো তোমার সামনে কোনো মুসলিম মা কোনো বোন কোনো মহিলা সে যদি পড়ে যায় তুমি তার সঙ্গে সম্মান সম্ভ্রম রক্ষা করে তার দিকে তাকাও আমাদের সমাজে অনেক সময় বড় নিষ্ঠুর সমালোচনা করা হয় আল্লাহ নারীদের উপরে চাপিয়ে দিয়েছেন পর্দা প্রথা পুরুষদেরকে করে দিয়েছেন মুক্ত কিন্তু কথাটি ঠিক নয় আপনারা সুরা নূর পড়ুন সুরা নুরের বিধানগুলোকে হৃদয় অঙ্গম করুন দেখুন আল্লাহ আলম নারী নারীকে কিভাবে সম্মানিত করেছেন। আগে পুরুষকে দিয়েছেন, তোমার করো ও পরিহার করো ইসলামে ও শৃঙ্খলতা করার সুযোগ নেই নারীদেরকে সুহান আলা আল্লাপাক এইভাবে নির্দেশ দিচ্ছেন হ্যাঁ আপনি বলে দিন মুসলিম বিশ্বাসী নারীদেরকে তারা যখন রাস্তায় বের হবে তারা তাদের সংসার জীবন স্বাধীনভাবে পরিচালনা করবে সত্যিকারের ইসলামের শিক্ষার অভাবে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে সামাজিক শৃঙ্খলা সামাজিক নিরাপত্তা নীতি ও নৈতিকতা মূল্যবোধ পরস্পর শ্রদ্ধা এটিকে টিকিয়ে রাখতে হলে বজায় রাখতে হলে এটাকে ধ্বংস না করতে চাইলে তাহলে আচরণের ভিতরে চলনের ভিতরে বলনের ভিতরে কথনের ভিতরে আমাদেরকে সংযমশীল হতে হবে এটি আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাক কতই না مهربান যে তিনি আমাদেরকে সব শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নারীরা সংযমশীল হয়ে চলবে দৃষ্টি অবনমিত রাখবে এটা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ নারীদেরকে এক বিশেষ সৌন্দর্য দান করেছেন মা বোনেরা এটি কিন্তু আসলে আল্লাহর দেওয়া এক খাস নিয়ামত এই সৌন্দর্য এই রোব এবং লাবণ্য এ নিয়ে কিন্তু আপনি অহংকার করতে পারেন না এ আপনার সম্পদ নয় এ আল্লাহর সম্পদ আল্লাহ আপনাকে বুঝতে হবে অনেক বেশি ভালোবাসেন আপনাকে অনেক বেশি মেহরবানি করেন আর সেই জন্য আল্লাহ আপনাকে অনেক বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি দুনিয়াতে আপনার জীবন সঙ্গীকে নিয়ে একটি সুখময় নীর রচনা করবেন একটি সুখের ছোট্ট ঘর বানাবেন যেখানে আর কারো কোনো প্রবেশাধিকার থাকবে না সেখানে থাকবে আস্থা বিশ্বাস পরস্পরের প্রতি চরম অনুরাগ ভালোবাসা প্রেম আপনি আপনার যাবতীয় যৌবন সৌন্দর্য রূপ এবং লাবণ্য আপনি শুধু একজনের জন্যই তা সংরক্ষণ করেন একজনের জন্যই পরিচর্যা করেন রাস্তায় শত শত মানুষকে তা দেখাতে হবে তাদের সামনে নিজের যৌবন নিজের রূপ লাবণ্য প্রকাশ করতে হবে সুপ্রিয় যুবক ভাই বোনেরা আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আলোচনায় ফিরে আসবো ইনশাল্লাহ বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল হকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বলুগুল মারা আজ সন্ধ্যা ছটায় বা সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় He faces <makes brains> He listens... My question is about the beard about Imam What are the people believe in? He answers So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers. ডায়াল করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সকাল সাড়ে নকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ রঙের সমাহার আমরা দেখেছি রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু আজ রাত 10:00 টাে সম্প্রচার সকাল 8:30 টায় বাংলাদেশে ইএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ অশেষ মেহেরবানি আমরা বলছিলাম যে যুবকরা এবং যুবতী বোনেরা তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন দায়িত্ব পালন করার জন্য আপনি কিভাবে চলবেন আপনি কিভাবে বলবেন আপনি কিভাবে আপনার কাজ সুসম্পন্ন করবেন এসব কিছু মহাগ্রন্থ আল ভিতরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আর এই প্রসঙ্গে আমরা নূর থেকে মুসলিম নারী পুরুষের কিছু করণীয় বিশেষ করে তাদের আচরণিক বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম নারীরা সংযমশীল হয়ে চলবে দৃষ্টি অবনমিত রাখবে এটা আমাদের জন্য কল্যাণকর আল্লাবাক নারীদেরকে এক বিশেষ সৌন্দর্য দান করেছেন মা বোনেরা এটি কিন্তু আসলে আল্লাহর দেওয়া এক খাস নিয়ামত এই সৌন্দর্য এই রোব এবং লাবণ্য এ নিয়ে কিন্তু আপনি অহংকার করতে পারেন না এ আপনার সম্পদ নয় এ আল্লাহর সম্পদ আল্লাহ আপনাকে বুঝতে হবে অনেক বেশি ভালোবাসেন আপনাকে অনেক বেশি মেহরবানি করেন আর জন্য আল্লাহ আপনাকে অনেক বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি দুনিয়াতে আপনার জীবন সঙ্গীকে নিয়ে একটি সুখময় নির রচনা করবেন একটি সুখের ছোট্ট ঘর বানাবেন যেখানে আর কারো কোনো প্রবেশাধিকার থাকবে না সেখানে থাকবে আস্থা বিশ্বাস পরস্পরের প্রতি চরম অনুরাগ ভালোবাসা প্রেম আপনি আপনার যাবতীয় যৌবন সৌন্দর্য রূপ এবং লাবণ্য আপনি শুধু একজনের জন্যই তা সংরক্ষণ করেন একজনের জন্যই পরিচর্যা করেন রাস্তায় শত শত মানুষকে তা দেখাতে হবে তাদের সামনে নিজের যৌবন নিজের রূপ লাবণ্য প্রকাশ করতে হবে এই প্রকাশ করা আপনার কি খুব বেশি প্রয়োজন যদি আপনার ভিতরে দ্বিতীয় মানসিকতা কাজ করে তাহলে কথা বলতে হবে আপনার প্রথম অবস্থান যথেষ্ট দুর্বল অর্থাৎ আপনার জীবন সঙ্গী আপনার দাম্পত্য জীবনের অংশীদার আপনার সবচাইতে বিশ্বস্ত প্রিয়জন আপনজন আপনার স্বামী তার প্রতি আপনি বাহিরে আপনার সৌন্দর্য প্রদর্শন করেন এটা আল্লাহ পছন্দ করেননি আল্লাহ যা পছন্দ করেননি আপনি যদি সেই কাজ করেন তাহলে এটা যোগঙ্কের ফল বের হচ্ছে আল্লাহ যা পছন্দ নি আপনি তা করে বেড়াচ্ছেন এর অর্থ হচ্ছে আপনি আপনি আল্লাহর আল্লাহর কাজে সন্তুষ্ট সন্তুষ্ট নন নন হুকুমে ফলাফল আরো আসছে তাহলে আপনার আচরণে আল্লাহ কি করে সন্তুষ্ট হবেন আমার বোনেরা একটা হিসাব মিলিয়ে দেখুন এই নিয়ামত আল্লাহর সৌন্দর্যকে সবার সামনে বিকশিত করবে না তবে অবশ্যই যারা হাজবেন্ড জীবন সঙ্গী যার সঙ্গে ঘর বেঁধেছো সেখানে সাজো সেখানে সৌন্দর্যকে প্রকাশ করো মার্জিত পোশাক পরিধান করো যখন তুমি বাইরে যাবে তোমার গায়ে একটি অতিরিক্ত চাদর ব্যবহার করো জালিকা আজকাল আকুম এই পদ্ধতিগুলো আমাদের জন্য মানুষের জন্য অনেক বেশি পবিত্র অনেক বেশি কল্যাণকর অনেক বেশি সুন্দর অনেক বেশি সৌন্দর্যময় বাস্তবতায় আমরা আজকে কি দেখছি আমাদের যুবতী বোনেরা তারা দিনে দিনে এই পর্দাকে আস্তে আস্তে ক্রমে ক্রমে বিদ্রোহী সেজে এমনভাবে সমাজ থেকে পরিবার থেকে এমনকি নিজের দেহ থেকে বিতাড়িত করে চলছেন যে আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি এই কি মুসলিম চরিত্র এই কি মুসলিম নারীর বাহ্যিক রূপ একজন মুসলিম রমণী দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসার কথা একজন মুসলিম নারীকে দেখে অমুসলিম অন্য জাতির নারীরা ওই আদর্শে অনুপ্রাণিত হবে কি চমৎকার কি সৌন্দর্যময় পোশাক কি মার্জিত পোশাক যেই পোশাক মানুষের সৌন্দর্যকে আরও পরিস্ফুটিত করে তোলে কোনো মুসলিম নারী একটি শুধুমাত্র গেঞ্জি পরিধান করে তার উপরে কোনো চাদর বড় উড়না ব্যবহার না করে কখনোই সে রাস্তায় বের হতে পারে না অতিরিক্ত পবিত্রতা এবং নিজেকে সেফ করার জন্য নিজেকে কুদৃষ্টি থেকে রক্ষা করার জন্য সে যদি পরিধান করে বোরকা পরিধান করে এটি তার জন্য আরো অতি উত্তম এটি পর্দার একটি চূড়ান্ত রূপ আর এ পরিধান করা প্রত্যেক মুসলিম যুবতী নারীদের জন্য পাক ফরজ করে দিয়েছেন পর্দা অবলম্বন করে বাইরে বের হওয়া যেসব পুরুষের সঙ্গে পর্দা করাকে ফরজ করা হয়েছে অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ বৈধ তাদের সামনে যাওয়ার আগে এই পর্দা গ্রহণ করা আল্লাহ পাক মুসলিম নারীদের কল্যাণে ব্যবস্থাটি দিয়েছেন সুতরাং এই যে পর্দা অবলম্বন করা নারীদের মার্জিত পোশাকের রাস্তায় বের হওয়া যুবকদের দৃষ্টি অবনমিত রাখা আল্লাহর হুকুম বিধানগুলোকে সম্মানের সঙ্গে গ্রহণ করা এবং তার দ্বারা জীবনকে পরিচালিত করা এই কাজগুলো করার জন্য তার ভিতরে একটি কোয়ালিটি একটি যোগ্যতা একটি শক্তি আগে তৈরি করা আবশ্যক আর এই যোগ্যতা এবং শক্তিটি ইমানের দ্বারা অর্জিত হয় আ মানান্তু বিল্লাহ আমি ইমান এনেছি আল্লাহর উপরে মেনে নিয়েছি তার সব বিধান অমালাইকা দেহ বাকুতুবিহরুলি হালিয়া মিল আ ফেরি পূর্ণাঙ্গ ইমান কলখাদ্রে খাই রেহি আসা রেহি মিনাল্লাহ্তা আলাহ এটি আমাদেরকে পূর্ণাঙ্গ ইমানের পরিপূর্ণতা শিক্ষাদান করে ইমানের মাধ্যমে আমরা তাকোয়া অর্জন করি তাকোয়া বিশুদ্ধতা তাকোয়া পরিশুদ্ধতা তাকোয়া নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখার একটা কোয়ালিটি তাকোয়া সহজ ভাষায় আল্লাহ ভীতি আল্লাহর হুকুমকে অমান্য করার সময় ভিতরটা কেঁপে উঠবে আল্লাহ আমাকে এই কাজ করতে নিষেধ করেছেন আমি এই কাজ করতে যাচ্ছি ভিতরটা তখন তার চমকে উঠবে এই তাকোয়া এই তাকুয়ার দ্বারা মানুষের ভিতরে যে জিনিসটির সৃষ্টি হয় সেটার নাম হলে পাপ কাজ করার ক্ষেত্রে ভয় ভয় আখাফুল্লাহ আমি আল্লাহকে করি তিন ব্যক্তির ঘটনা আমাদেরকে শুনিয়েছেন বোখারি শরীফে আদিষ্টে বর্ণিত হয়েছে যারা একটি ঝরঝারজনীতে একটি গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিলেন হঠাৎ করে উপর থেকে একটি পাথরে সেই গুহার মুখটি বন্ধ করে দেয় এই তিনজন যখন নিরুপায় হয়ে গেলেন বের হওয়ার কোনো পথ নেই গায়ে যেটুকু শক্তি আছে তা দিয়ে পাথরকে সরানো সম্ভব নয় আর মত অবস্থায় তিনজন আল্লাহ রহমত কামনা করে তার কাছেই সাহায্য চাওয়ার জন্য মোনাজাত প্রার্থনা শুরু করলেন হায় আল্লাহ আমি এই কাজ করেছি শুধু তোমার জন্য এই কাজটি যদি তোমার জন্য করে থাকে তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো তো এই তিনজনের একজন ছিলেন একজন যুবক যার জীবনে একটি চরম সুযোগ এসেছিল সে একজন নারীর সঙ্গে মিলিত হওয়ার একটা সুযোগ পেয়েছিল সুবর্ণ মুহূর্তে চূড়ান্ত মুহূর্তে মেয়েটি যখন বলে উঠল ইত হে যুবক আল্লাহকে ভয় করো তুমি আমার সত্যত্বের মোহর ভেঙ্গ না আমাকে অসুতি করো না যুবকটি তখন দাঁড়িয়ে উঠে বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার ভিতরে আল্লাহর ভয় আছে না আমি তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ খুশি হয়ে তার এই সৎ আমল তার এই ভীতির জন্য আল্লাবাক পাথরটা সরিয়ে দিলেন তারা গুহা থেকে বের হয়েছিলেন বাকি দুজনের দুটি ঘটনা ছিল আমরা সম্ভব হলে অন্য কোনো প্রসঙ্গে বলবো যুবক ভাইরা বলছেন আজকের যে যুবক তার হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে ভয় তৈরি করতে পারে আল্লাহর বিধান পালন করার ব্যাপারে আল্লাবাক তার জন্য দুটো জান্নাত পুরস্কার দান করবেন কেয়ামতের দিন আর আল্লাহকে তারাই সবচেয়ে বেশি ভয় পায় উলামা যারা জ্ঞান অর্জন করে কোরআন এবং হাদিসের যাদের ভিতরে জ্ঞান রয়েছে যাদেরকে আলেম বলা হয় প্রচলিত অর্থ আলেম আলেম নয় সত্যিকারের যারা কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে গড়ে তুলে এরাই আল্লাহকে ভয় করে এবং এরাই যথাযথভাবে তারা তাদের জীবনকে পরিচালিত করেন আল্লাহ আল্লাবাক পবিত্র কোরআনে বলেন আম্মা মান আমা আমানি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া যারা আল্লাহকে ভয় করে এবং যারা এই ভয় করে যে একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে একদিন আল্লাহর সামনে গিয়ে হিসাব দিতে হবে আমার দাঁড়ানোর জায়গা আল্লাহর সামনে আমার পুরস্কার গ্রহণ করার স্থান আল্লাহর সামনে আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এবং নিজেদেরকে মিথ্যা ওই যে সেই মরিচিকা অথবা চাকচিক্য গান বাজনা অথবা অশ্লীলতা অথবা অসামাজিক কার্যক্রম এইগুলো থেকে নিজেদেরকে বিরত রাখে যারা এগুলোকে অহেতুক সময় নষ্টকারী কাজ হিসাবে চিহ্নিত করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এই যোগ্যতা অর্জনকারীদের জন্য আল্লাহ আল্লাহরব্লাহ আলামী বলেন তাদের জন্য ফাইনাল জান্নাতাহিয়াল ওয়া আল্লাহবা তাদের জন্য তাদের ঠিকানায় স্থান বানিয়ে রেখেছেন জান্নাতের ভিতরে কি কি কাজের জন্য মোকামারব্বীহি যারা আল্লাহকে ভয় করে এবং ওয়ানাহান হাওয়া নিজেদেরকে অনাকাঙ্ক্ষিত অহেতুক ইমান বিধ্বংসী সমাজে প্রচলিত বিভিন্ন রকমের পাপাচার অনাচারমূলক কাজ থেকে নিজেদের আত্মাকে তারা বিরত রাখে এবং আল্লাহর ভয় সাথে নিয়ে তারা যখন আল্লাহর বান্দাদের জন্য নিজের জন্য ন্যাক আমল সম্পাদন করেন আল্লাহ বলেন বা ইন্নাল জান্নাতাহিয়াল মা জান্নাত হলো তাদের ঠিকানা সুপ্রিয় যুবক ভাই বোনেরা আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে যা বলতে চেয়েছি তা হলো আল্লার উপরে পূর্ণাঙ্গ ইমান নিজেকে পরিশুদ্ধ করে তাকুয়া অর্জন করে সত্যবাদীদের দলভুক্ত হয়ে ওয়াকুরমা আশা দেখিন সত্যবাদীদের দলভুক্ত হয়ে এবং নিজের ভিতরে ভয় সৃষ্টি করে আল্লাহ হওয়া তা আল্লাহর প্রতি ইমান এনে ভয় নিয়ে আমরা যদি দিনের উপরে পরিচালিত করি আল্লাহ আমাদের সংবাদ দিয়েছেন কাদ আফলাহম তাহলে এই রাই এই বিশ্বাসীরাই কেয়ামতের দিন সফল হবেন দুনিয়ার জীবনেও মাথা উঁচু করে তারা বেঁচে থাকবেন আল্লাহ আমাদেরকে এই সফলতা দান করুন এই কামনা করে আমরা আমাদের আজকের পর্ব এখানে শেষ করব ইনশা আল্লাহ আবারও আগামী পর্বে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো আসসালামু আলাইকুম আ baracata শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ আরাব্লে আল আমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির দ্রাতা অন্যবি প্রেরণ করলেন প্রয়োজন হলেই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টমেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান